এক গৃহস্থের বাড়িতে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালেও পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের 13 নম্বর ধলহারা অঞ্চলের চককিশোর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ চককিশোর গ্রামের বাসিন্দা সনাতন দলইয়ের বাড়িতে হঠাৎই দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে গ্রামবাসীরা। এরপর গ্রামবাসীদের তৎপরতায় ঘণ্টাখানিকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও ক্ষয়ক্ষতি হয়েছে বহু, এমনটাই জানা গিয়েছে স্থানীয় সূত্রে। তবে গ্রামবাসীদের প্রাথমিক অনুমান, সন্ধ্যাবেলায় প্রদীপের আগুনে এই ঘটনা ঘটেছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট, খবরের দুনিয়া।